মালয়েশিয়া গ্রেফতার হওয়া বাংলাদেশের সাবেক হাই কমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে দেশে ফেরত পাঠানোর উপর স্থগিতাদেশ দিয়েছে মালয়েশিয়ার হাইকোর্ট। তাকে ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন প্রয়োজনে মালয়েশিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সাবেক হাই কমিশনার মোহাম্মদ খায়রুজ্জামানকে এখনই বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে না মালয়েশিয়া। মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের ফেরত প্রক্রিয়ার বিরুদ্ধে স্থগিতাদেশ দেয় মালয়েশিয়ার হাইকোর্ট। সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে কার্ডিয়াক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন খায়রুজ্জামানকে আইনের আওতায় দেশে আনবে সরকার। এর উপরে কাজ করতেছেন, আমরা আমাদের বাংলাদেশে যারাই আইনের থেকে আপনার পালিয়ে বেড়াচ্ছেন তাকে অবশ্যই আমরা আমাদের দেশে আইনের সম্মুখীন করতে চান। রাজধানীতে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন খায়রুজ্জামানকে ফেরাতে আইনজীবী নিয়োগের কথা ভাবছে সরকার। গ্রেফতার এবং বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তটা মালয়েশিয়া সরকারের, সেখানে আমরা রিকোয়েস্ট করে থাকি না, আমরা তদবির করে থাকি, দ্যাটস এ ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু মালয়েশিয়ান কোর্ট সব দেশের আদালতকে সেই দেশের সরকার সম্মান করেন এবং উইল আপহোল্ড দ্যাট স্পিরিট এজ ওয়েল অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ। সেক্ষেত্রে মালয়েশিয়া সরকারই এটাকে ফাইট করবেন কোর্টে এবং মালয়েশিয়া সরকারকে এই কেসে সাকসেসফুলি উইন করার জন্য যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বাংলাদেশ সরকার অবশ্যই সেটা করবে। সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামান 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। মামলা থেকে খালাস পাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন তিনি। আশিকুল আলম, আরটিভি, ঢাকা।